হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ব্লগে আমি রিতম চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আবার একটি ফুড ব্লগ। আমরা এসে গেছি বারাসাতে। বারাসাতের নতুন একটি রেস্টুরেন্ট ওপেন হয়েছে, সেটার খবর পেয়ে আমরা এখানে টেস্ট করতে চলে এসেছি। রেস্টুরেন্টটির নাম হচ্ছে দারচিন। হ্যাঁ, দারচিন অত্যন্ত ইউনিক আমার নামটা লেগেছে। দেখা যাক এখানকার খাবারটা সেরকম ইউনিক হয় কিনা। বারাসাতের চাপাডালি থেকে মেগাসিটি হসপিটালের দিকে এলে ঠিক মেগাসিটি হসপিটালের পাশেই দাঁড়িয়ে দারচিন। বিল্ডিং এর লেফট সাইডে দারচিনের এন্ট্রান্স। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা অত্যন্ত সুন্দর। আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে এখানে অনায়াসে আসতে পারেন। এখানকার প্রত্যেকটা স্টাফের ব্যবহার অত্যন্ত ভালো লেগেছে আমাদের। মেইন ডাইনিং স্পেসের সাইডে একটি চিলড্রেন্স প্লে জোনও আছে। এখানে অনায়াসেই আপনাদের বাচ্চারা এলে খুবই মজার সাথে এখানে টাইম কাটাতে পারবে। এছাড়াও এখানে একটি কনফারেন্স রুম আছে। এখানে আপনারা চাইলে কোনো ইভেন্ট, বার্থডে পার্টি, কোনো বিজনেস মিটিং সব কিছুই করতে পারবেন। এখানে ম্যাক্সিমাম 15 জনের জন্য সিটের ব্যবস্থা আছে। অত্যন্ত সুন্দরভাবে সাজানো মেন ডাইনিং স্পেস থেকে আলাদা করা এই কনফারেন্স রুমটি। আর এই কনফারেন্স রুমটি নেওয়ার জন্য আলাদা কোনো চার্জ লাগে না বা বুকিং করতে লাগে না। আপনারা যা খাবেন শুধুমাত্র সেটারই আপনাকে প্রাইস পে করতে হবে। এখানে অপূর্ব সুন্দরভাবে সাজানো একটি মকটেল পার্লারও করা আছে। এখানকার পুরো মেনু কার্ডটাই আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। এদের প্রচুর আইটেম, প্রচুর। আপনারা যদি চান তো পজ করে করে দামগুলো দেখে নিতে পারেন, না হলে আপনারা এই জায়গাটা স্কিপ করেও যেতে পারেন। আমরা সব থেকে বেস্ট আইটেমগুলোই আজকে ট্রাই করার চেষ্টা করব।
আমাদের ফার্স্ট আইটেম শেফ স্পেশাল স্টাফড চিকেন টাংরি কাবাব। এটা চার পিসের দাম 380 টাকা। এটাতে বাইরের কোটিংটাও চিকেনের, আবার এর ভেতর স্টাফিংও করা আছে চিকেনের। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে স্টাফিং ভেতর, আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি। ভেতরের চিকেনের স্টাফিংটা আরও বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা আছে। অপূর্ব জিনিসটা খেতে। আপনারা দেখতে পাচ্ছেন দুখানা লেয়ার পুরোপুরি, একটা স্টাফিংয়ের আর একটা বাইরের কোটিং চিকেনের। চিকেনটা ভীষণ জুসি এবং নরম, এবং এর ওপর চিজের একটা লেয়ার দেওয়া ছিল, তার জন্য জিনিসটার টেস্ট আরও বেড়ে গেছে। আমাদের নেক্সট আইটেম চিকেন ড্রামস অফ হেভেন। এই আইটেমটা অসাধারণ, যে সসগুলো দিয়ে টস করা হয়েছে তার জন্য এটা দারুণ খেতে হয়ে গেছে। এটা মাস্ট ট্রাই, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। চিকেনটা অত্যন্ত টেস্টি, তেমন বেশি ঝালও নয়, আর বাইরের যে লেয়ারটা সেটার কোটিংটাও পাতলাই, ভেতরে চিকেনটা একদম ঠাসা। এবং আপনারা দেখুন কোটিংটা অত্যন্ত পাতলা, এই অ্যাঙ্গেলটা থেকে আরও বেশি ভালো বোঝা যাচ্ছে যে কোটিংটা পাতলা এবং চিকেনটা অনেকটা আছে। অন্যান্য জায়গা খাওয়া ড্রামস অফ হেভেনের থেকে এটা অনেক ভালো খেতে লেগেছে। এবার চলে এলাম মেইন কোর্সের দিকে। এই হলো আমাদের বাটার চিকেন। বাটার চিকেনের গ্রেভিটা সুখর খেতে, মানে আলাদাই খেতে, দারুণ বানিয়েছে, দারুণ। মানে এখানকার সব কটা আইটেম এখন পর্যন্ত যে কটা টেস্ট করলাম, আপনাদেরকে এরকম টেস্ট পেতে হলে দারচিনি আসতেই হবে। তো আপনারা যদি এখনও দারচিনি না এসে থাকেন তো অবশ্যই একবার মাস্ট ভিজিট। এর সাথে চলে এসেছে আমাদের বাটার নান। নানটা ভীষণই নরম, একটা বাটারের টেস্ট আছে সঙ্গে। তো বাটার চিকেন দিয়ে এবার টেস্ট করা যাক। বাটার চিকেনের চিকেনটাও ভীষণ নরম, জাস্ট একটু চাপ দিতেই আলাদা হয়ে গেল, আর ভেতরে বাটারের টেস্টটা পুরো ভরপুর আছে। এবার চলে এলাম ডেজার্ট আইটেম, দারচিনির স্পেশাল ফিরনি। ফিরনিটা অত্যন্ত গাঢ় এবং ক্রিমি টাইপের, এটাতে তেমন চালের গুঁড়োটা বোঝা যায়নি, আর যথেষ্ট গাঢ় আপনারা বুঝতেই পারছেন। আমি এক হাতে অনেকক্ষণ ধরে তোলার চেষ্টা করছি চামচে, কিন্তু পারলাম না লাস্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অন করে দেবেন।